স্যার আছে, এইটা আজকে আমি করাবে বলেছিলেন। ঠিক আছে ঠিক আছে, আমি প্রথম থেকেই করে দিচ্ছি একদম, ঠিক আছে দেখো লেখো একটা জিনিস, কিউ সমান N1 Q1 সমান N2 U2, এই থিওরিটা তোমাদের পড়ানো হয়নি, ঠিক আছে এটা লেখো, কিউ সমান N1 U1 N2 U2, সবাই একটু লিখবে, হ্যাঁ ইয়েস স্যার। স্যার, এবার এখানে আমি যে লিখেছি কিউ এন ইউ ওয়ান এন টু ইউ টু, এগুলো কি একটুখানি ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে ইয়েস স্যার। কিউটা হচ্ছে ম্যাগনিচিউড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, কিউটা দিয়ে লেখো ম্যাগনিচিউড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ম্যাগনিচিউড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ম্যাগনিচিউড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি হয়েছে, ইয়েস স্যার। হোয়ার ইউ ওয়ান ইউ টু আর হোয়ার ওয়ান অ্যান্ড টু হোয়ার ইউ ওয়ান অ্যান্ড ইউ টু আর ইউনিটস অফ মেজারমেন্ট অফ আর ইউনিটস অফ আর ইউনিটস মেজারমেন্ট অফ কিউ লিখলাম ইউ ওয়ান অ্যান্ড ইউ টু আর ইউনিটস অফ মেজারমেন্ট অফ কিউ অ্যান্ড N1 and N2 and N1 and are there give numerical values give numerical values লিখলাম এটা হচ্ছে ম্যাগনিচিউড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি আর ইউ ওয়ান অ্যান্ড ইউ টু আর ইউনিটস অফ মেজারমেন্ট অফ অ্যান্ড N1 অ্যান্ড N2 আর দেয়ার রেসপেক্টিভ নিউমেরিক্যাল ভ্যালুজ, ঠিক আছে ইয়েস স্যার, লেখা হয়েছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ
হ্যাঁ, এবার তোমরা আমাকে একটু বলবে। কি বলেছি কি বলেছি সমান আমি ডাইমেনশন পারে আমি তোমাদের কি বলেছি ইউনিটস অফ মেজারমেন্ট অফ কিউ, ইউনিটস অফ মেজারমেন্ট, ইউনিট চলে তার ডাইমেনশন কি হবে এলটি দিয়ে লিখতে হবে। আমি তো জানি না পাওয়ার কত হবে, এল এ এল এর পাওয়ার কত হবে তো জানি না এখন। নো স্যার, জন্য আমি কি লিখেছি এ বি সি লিখেছি। এরকম ভাবে ইউ টু সমান কি লিখবো, ইউ টু এম টু হোল টু এল টু হোল টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার কিউ রাখছি। বাই ই হয়ে যাচ্ছে স্যার,
on sir unit sir mass into Yes, sir. Bar kia chhe one, L two the one ache. Le A er man koto hocche. A er man koto hocche one. 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 Minus two. Minus two. Dimension. Ere F somal likhbe na. Dimension of force likhbe. Lekhata bhul. Dimension. Of force বলে লিখবে ml t to the power minus 2 যে কি লিখছো f 4 1 1 1 কি হয়েছে Yes, sir. Yes, sir. Sir. Yes, sir. তাহলে one newton কি লিখবো বলো one g কেজি তো one meter 2 seconds square 2 seconds square চলো এবার এখানে লিখবে M1 সমান হচ্ছে 1 কেজি L1 সমান হচ্ছে 1 মিটার আর L1 সমান হচ্ছে 1 সেকেন্ড সিস্টেমে কনভার্ট করছি সিজিএস সিস্টেমে তাহলে M2 লিখবো 1 সাম L2 সমান কি লিখবো 1 মিটার কি লিখবো 1 সেকেন্ড লিখে নাও সমান হচ্ছে 1 কেজি L1 সমান হচ্ছে 1 মিটার L1 সমান হচ্ছে 1 সেকেন্ড L2 সমান হচ্ছে 1 গ্রাম L2 সমান 1 সেন্টিমিটার L1 1 সেকেন্ড এবার আমি কি লিখছি দেখো ওই সূত্রটা লিখবো ওটা কি আছে আমাদের টু সমান N1 ইন্টু 1 বাই ইন্টু আর এ 1 বাই এল টু এল টু বাই বি টি 1 বাই টি টু এল টু বাই সি আমি এই মানগুলো বসাবো এবার মানগুলো বসাবো সমান 1 বলেছি 1 তোমার কত বললাম 1 কেজি 1 গ্রাম আর এ এর মান কত হয়েছিল 1 স্যার 1
सम टाइम चलो और तुमरा करबे तुमरा जानी बोले लिखबे n2 1 in c সমান 1 লিখে দেবে বের করতে হবে 1 m2 বলে দিলে কেমনটি লিখলে স্যার ইয়েস স্যার ইয়েস স্যার প্রকার কিছু বলতে পারে তো পার মাই
5 বিঘ্নাথ পড়ছো? স্যার বিঘ্নাথ পড়ছি স্যার। পি চক্রবর্তী, ইয়েস স্যার করছি। কোনো রেসপন্স নেই। এটা পরীক্ষা কিন্তু পড়ে, হ্যাঁ, কনভার্ট আর নিউটন থেকে আইনস্টাইন উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনাল অ্যানালিসিস, ঠিক আছে? দুটো অর্পণ আছে, অর্পণ কে গো? হ্যাঁ স্যার, একটা অর্পণ ইয়েস স্যার। হ্যাঁ স্যার, না স্যার, আমার টাচের প্রবলেম আছে, টাচ করতেই পারছি না স্যার, স্ক্রিনে টাচ নেই না, লক করলাম তারপর আবার খুললাম। ওই জন্য তো অসুবিধা হয় বিরাট। ফোনটা নেই তো, নাহলে চেঞ্জ করে দিতাম কবে। যে টাকা এটাই কিনে দেখা যাচ্ছে, এটা কবে পাল্টাবো কিনে। মাইনাস 5 আছে, ইয়েস স্যার হয়ে গেছে। ইয়েস স্যার, আমাকে করে দিতে হবে না তো? নো স্যার, তোমরা শেয়ার করে নেবে তোমাদের নিজেদের মধ্যে, ঠিক আছে? শেয়ার করে নেবে। একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটা বাড়িতে করবে, বাট করতে হবে উইথ দ্য হেল্প অফ অ্যানালিসিস, ঠিক আছে? ওয়ান বলে জিরো নিই আমি, ড্যাশ আর্থ থাকলে বা 3 আবার ওই যদি করে দেয় যে উইথ হবে আমি দেখিয়ে দিচ্ছি। জুল মানে কি? ইউনিট ডাইমেনশন কি হবে বলো? মানে এখন টি টু দি পাওয়ার মাইনাস 2 কি হচ্ছে বলো তো, কি হবে? মিটার স্কোয়ার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? এখানটা দেখো কি হবে, 1 কেজি, এটা 1 জুল মানে 1 কেজি 1 মিটার,
কেজি মানে গ্রাম। দেখো মিটার স্কোয়ার আছে মানে 2 মিটার, মিটার ইনটু মিটার কটা জিরো হচ্ছে 5, 6, 7। আর মানে হচ্ছে তোমরা বাড়িতে এটা এটা ভাববে N1 টু N1 করতে হবে, লিখবে সমান কত কেজি তো 1 গ্রাম নেবে, ওয়ান নেবে ডাইমেনশনটা লিখবে ML এট 3^-2 তো 1 তো -2 হবে তো স্যার। হ্যাঁ স্যার পারবো। এই দুটোর মধ্যে এইটা নয়, 1 নিউটন থেকে 1 নিউটন থেকে কত ডাইন কিন্তু পরীক্ষায় পড়ে মাঝে মাঝে। হ্যাঁ 1 নিউটন থেকে কত ডাইন আর 1 জুল থেকে কত আর, ঠিক আছে বাড়িতে করে নেবে। Yes, sir. Yes, sir. Yes, sir. এন্ড করলাম, থ্যাংক ইউ স্যার। Yes, sir. বুঝতে পেরেছো তো? Yes, sir. Yes, sir. Yes, sir. ঠিক আছে।